শহীদ আলী আহমদ স্মৃতি সংসদ সোনার বাংলা ব্লকের উদ্যোগে ইফতার দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সিলেট নগরের সুবিধ বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাবেক যুবলীগ নেতা ও যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আলম হোসেনের সভাপতিত্বে ও মহানগর যুবলীগের আহ্বায়ক সেলিম আহমদ সেলিমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ডক্টর এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজাউদ্দিন আহমদ, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজামুদ্দিন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু বিজিত চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন খান, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিদ, তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক জগল চৌধুরী, মহানগর যুবলীগের সিনিয়র সদস্য সুলতান আলী মনসুর সহ রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।